অসত্য বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করবেন না বিএনপিকে প্রধানমন্ত্রী সহিংসতার রাজনীতি ছাড়ার আহ্বান দশ সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত মাস্ক ব্যবহারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ এবং পরমাণু দুর্যোগ ব্যবস্থাপনায় জাতীয় পরিকল্পনা অনুমোদন অনুসরণ করা হয়েছে আন্তর্জাতিক নির্দেশিকা শুনছিলেন পার্সিকিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে আপনাদের সাথে আছে ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online এছাড়াও সংবাদ আরও থাকছে সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা কাল শরীয়তপুরে দাফন অসত্য বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা না করতে বিএনপির সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে দেয়া বক্তব্যে সংসদ নেতা বিএনপিকে সহিংসতার রাজনীতি পরিহার করারও আহ্বান জানান তৌহিদুর রহমানের রিপোর্ট মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন করোনার মধ্যেও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ে বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির সম্পৃক্ততা রয়েছে বলেও জানান তিনি এবং তারা নিজেরা আগুন দিয়ে আবার দোষ দিচ্ছে যে এটা নাকি সরকারি এজেন্ট নিজেরা আগুন টাগুন দিয়ে এসে পার্লামেন্টে এসে সরকারের উপরে দোষারোপ চাপানো আর উদরপিণ্ডে বুধরঘাড়ে চাপানো এটা তাদের অভ্যাস কারণ আসলে ওদের তো গোড়ায় গলত প্রশ্ন তোলেন বিএনপির নেতৃত্ব নিয়েও দলের নেতা বানিয়েছে কাকে খুনে মামলা আসামি দশটা অস্ত্র চোরাকারবারি মামলার যিনি সাজাপ্রাপ্ত আসামি যে দেশ থেকে পলাতক তাকে বানানো হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2001-এর নির্বাচনের পর অরাজকতা তৈরি করে বিএনপি দুর্নীতিসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী যেভাবে চক্রান্ত করে ক্ষমতায় আসার পর তারপর থেকে তারা যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে বিশেষ করে সেই তাদের সন্ত্রাস মানুষ খুন করা নারী নির্যাতন থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই 2001 সালে বিএনপি করে নাই এর আগে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিল আইন এবং সামুদ্রিক মৎস্য ও মৎস্যপণ্য বিল 2020 পাশ হয় ধন্যবাদ মাননীয় সংসদ তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনের লেলিহান শিখায় দলটির অপমৃত্যু ঘটবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে এক স্মরণ সভায় যুক্ত হয়ে তিনি বলেন জনবিরোধী কর্মকাণ্ডে অর্থের উৎস সন্ধান চলছে যারা যোগান দিচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে এখনো সময় আছে বিএনপি অপরাজনীতি থেকে ফিরে না এলে আগুনে লেলিহান শিখায় তাদের রাজনীতির অপমৃত্যু ঘটবে বলে দেশের জনগণ মনে করে শান্তি স্বস্তি নষ্ট করে অস্থিতিশীলতা তৈরি করতে তারা গুজবের অপপ্রচারের আর আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে চব্বিশ ঘন্টায় কোভিড নাইন্টিনে দেশে 2,139 জন শনাক্ত হয়েছে গেল 10 সপ্তাহে যা সর্বোচ্চ এ পর্যন্ত মোট শনাক্ত 4,34,472 জন 15,768 নমুনা পরীক্ষায় একদিনে শনাক্তের এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর মারা গেছে 21 জন করোনা পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরুর নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন দেশে করোনা শনাক্তের 254তম দিন সকাল 8টা পর্যন্ত 15,000-এর বেশি নমুনা পরীক্ষা করে একদিনে শনাক্ত হয়েছে 2,139 জন স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এ সংখ্যা গেল 10 সপ্তাহের সর্বোচ্চ 24 ঘন্টায় শনাক্তের হার 13.57%। এর আগে 7 সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল 2,202 জন এছাড়া 2 জুলাই একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ছিল 4,019 জন
24 ঘন্টার পরিসংখ্যানে সর্বোচ্চ মৃত্যুর হার ঢাকা বিভাগে 52.47%, এরপরে চট্টগ্রামে 19.60% এবং সর্বনিম্ন মৃত্যুর হার ময়মনসিংহ বিভাগে 2.09%। করোনার দ্বিতীয় তরঙ্গ নিয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বেশি প্রিকশন দেওয়ার জন্য বলা হয়েছে, আর ডিজাস্টারের বিষয় নিয়ে একটু আলোচনা হয়েছে যে ডিজাস্টারকে আরও একটু কম্প্রিহেন্সিভ প্রেজেন্টেশনের জন্য ক্যাবিনেটে নিয়ে আসার জন্য বলা হয়েছে। ঢাকাতেও বিভিন্ন জায়গায় মোবাইল কোর বা ল এনফোর্সিং এজেন্সি যেন একটু স্ট্রং হয়। কোভিড-19 জয় করে সুস্থ হয়েছেন প্রায় 3.5 লাখ মানুষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। পারমাণবিক দুর্ঘটনাকালে প্রস্তুতি, করণীয় ও উদ্ধারের পরিকল্পনা বিষয়ে বিশদ পরিকল্পনা অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান ও এর নাগরিক সেবা প্রদানে ডিজিটাল অ্যাকাউন্টিং সিস্টেম বাধ্যতামূলক করে কৌশলপত্র হস্তান্তর করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। অগ্রগতির ধারাবাহিকতায় নিউক্লিয়ার ক্লাবের সদস্য বাংলাদেশ, প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে। রাশিয়ার 3+ প্রজন্মের বিদ্যুৎ কেন্দ্রটির 2টি ইউনিটে বিদ্যুৎ উৎপন্ন হবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। এরই মধ্যে এর প্রথম ইউনিটের রিয়্যাক্টর বা পারমাণবিক চুল্লি এবং স্টিম জেনারেটর দেশে পৌঁছেছে। শুরু থেকেই তেজস্ক্রিয় বর্জ্য ও সম্ভাব্য পারমাণবিক ঝুঁকির বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। চুক্তি অনুযায়ী রাশিয়া বর্জ্য ফেরত নেবে। ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এ বিষয়টি বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাতীয় পারমাণবিক ও তেজস্ক্রিয়তা বিষয়ক জরুরি অবস্থায় প্রস্তুতি ও সারাদান পরিকল্পনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব, জানান IEA এর নির্দেশনা অনুসরণ করে করা হয়েছে গাইডলাইন মেথড ফর ডেভেলপমেন্ট অ্যারেঞ্জমেন্ট ফর রেসপন্স টু এ নিউক্লিয়ার অর রেডিওলজিক্যাল ইমার্জেন্সি এবং অন্যান্য দেশের সংশ্লিষ্ট পরিকল্পনা দলিলের আলোকে এটা আপনার প্রণয়ন করা হয়েছে। কী টাইপের ইমার্জেন্সি হতে পারে বা কী টাইপের ডিজাস্টার হতে পারে তা আমাদের আসলে আইডিয়া নেই। তো এই আপনার গাইডলাইনটা আমাদেরকে সে আইডিয়া দিবে, তারপরে এটার ব্যবস্থাপনা কীভাবে করা হবে, রেসপন্সটা কীভাবে, আল্লাহ না করুক যদি কখনও কোথাও কোনো ডিজাস্টার আমাদের জাতীয় এবং স্থানীয় পর্যায়ে কাঠামো দাঁড় করানো যে কীভাবে যদি কখনো কিছু হয় কীভাবে এটা ফেস করতে হবে। গাইডলাইনে দুর্যোগ মোকাবেলায় জেনারিক ও অপারেশনাল কৌশল স্পষ্ট করা হয়েছে। এর জন্য পর্যাপ্ত লোকজন জনবল যারা আছে আর্ম ফোর্সেস সহ অন্য তাদেরকেও প্রস্তুতি এবং ট্রেন আপ করা হবে, একটা যথাযথভাবে ব্যবস্থাপনা আপনার সৃষ্টি হবে, যেটা একটা বড় একটা প্রিকন্ডিশন এই জাতীয় প্ল্যান করার জন্য। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ও আর্থিক সেবা গ্রহণে নাগরিকদের সকল লেনদেন ডিজিটাল অ্যাকাউন্টিং সিস্টেমের আওতায় আনতে জাতীয় অর্থনৈতিক অন্তর্ভুক্তি কৌশল অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। আর বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত এগ্রিমেন্ট অন কোঅপারেশন অ্যান্ড মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স ইন কাস্টমস ম্যাটার চুক্তির খসড়ার অনুমোদন করে মন্ত্রিসভা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। যাচ্ছে বিরতিতে, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ফিরে এসে থাকছে। সিলেটে 13,000 একর জমি বন বিভাগের হাইকোর্টের রায়, দখল ছাড়তে হবে মুহাজিরদের। প্রবাসী আয়ের রেকর্ড, 12 দিনের রেমিটেন্স এসেছে $106.60 লাখ। আবার আমন্ত্রণ, দেখছেন রাতের 21 সংবাদ। হাইকোর্টের রায়ে 1949 সাল থেকে বেদখল সিলেটের 13,000 একর জমি দখলে পেল বন বিভাগ। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই বিষয়ে রুল খারিজ করে এই রায় দেন। সংরক্ষিত বনাঞ্চল ব্যক্তি মালিকানাধীন হতে পারে না বলে পর্যবেক্ষণ দেন আদালত। রায়ের পর অ্যাটর্নি জেনারেল জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে থাকা বন বিভাগের সব মামলা একটি বেঞ্চে শুনানির উদ্যোগ নেওয়া হবে। বিস্তারিত শাকার আর্য রিপোর্টে। সিলেটের জৈন্তপুর ও আসামপাড়ার 13,000 একর জমি, চা বাগান সহ এখানে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। 1949 সালে দেশভাগের সময় ভারত থেকে সিলেটে আশ্রয় নেয় 100 শরণার্থী। মহাজের নামে জমি লিজ নেয় 1956 সালে। গত 7 দশকে তারা দখলে নেয় জৈন্তপুর ও আসামপাড়ার 13,000 একর জমি।
এরপর থেকেই দখল সূত্রে এই জমির মালিক হিসেবে দাবি করে আসছে তারা। ১৯৮৫ সালে সরকার এই জমিকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করে। এর বিরোধিতা করে ২০১২ সালে ও ১৪ সালে দুটি রিট করেন ১৯ জন পিটিশনার। সাত বছর ধরে আইনি লড়াই শেষে সোমবার হাইকোর্ট ১৩,০০০ একর জমির মালিকানা বন বিভাগকে ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। পিটিশনাররা তাদের মহাজির হিসেবে দাবি করেছিল, সেই দাবি তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এটা ফরেস্ট ল্যান্ড, ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী ফরেস্টের অধীনে থাকবে। আদালত পর্যবেক্ষণে বলেন, বনভূমি রাষ্ট্রীয় সম্পদ, কখনোই ব্যক্তি মালিকানাধীন হতে পারে না। কোর্ট বলছে যেহেতু রিজার্ভ ফরেস্ট, এটা কোনো ব্যক্তি মালিকানাধীন হতে পারে না এবং সরকার এগুলো বন বিভাগের অধীনে রাখছে, যথাযথভাবে এগুলো ভোগদখল করবে এবং যেহেতু সেকশন ২০ ফরেস্ট অ্যাক্ট নির্দিষ্টভাবে গেজেট করলে সেটা ফরেস্টের আন্ডারে থাকবে। এই রায়কে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, জাতীয় সম্পদ রক্ষায় বন বিভাগের মামলাগুলো একটি বেঞ্চে শুনানির উদ্যোগ নেওয়া হবে। প্রধান বন সংরক্ষক, উনি আমার সাথে গত সপ্তাহে ওনার সাথে আমার কথা হয়েছে, উনি আসছিলেন। উনাকে আমি বলছি যে ওনার কোন কোন মামলা আছে, কোন ধরনের মামলা আছে আমাকে লিস্ট করে দিতে। বন বিভাগের তথ্য মতে সিলেটের বনাঞ্চলের এক তৃতীয়াংশ জমি বেদখল হয়ে গেছে। সরকার সিদ্ধান্ত নেবেন এই স্থাপনাগুলোর ব্যাপারে। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের ১২ দিনেই ১০৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৯৫৪ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, দেশের ইতিহাসে মাত্র ১২ দিনের ব্যবধানে এর আগে কখনো এত পরিমাণ রেমিটেন্স আসেনি। দেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। চলতি ২০২০-২০২১ অর্থ বছরের জুলাই থেকে ১২ই নভেম্বর পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে ৯৮৯ কোটি ১০ লাখ ডলার মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৪৩.৪২% বেশি। জাতীয় বীর সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হলে অশ্রু সজল চোখে তার প্রতি শ্রদ্ধা জানান রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্টজনেরা। তাকে শেষ বিদায় জানানো হয় গার্ড অব অনারের মধ্য দিয়ে। বিস্তারিত আহমেদ বাবুর রিপোর্টে। বিকেল ৪টার দিকে জাতীয় বীর অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলীর মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মীরা। পরে গণমানুষের শ্রদ্ধা নিবেদনের আগে জাতির এই কৃতি সন্তান কর্নেল শওকত আলীকে গার্ড অফ অনার প্রদান করা হয়। শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে। কর্নেল শওকত আলীকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। কর্নেল শওকতকে হারিয়ে দেশের যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয় বলে জানান বিভিন্ন সংগঠনের নেতারা। এক কথায় বলা চলে, উনি একজন আদর্শ মুক্তিযোদ্ধা। বাংলা আর বাংলা প্রতিষ্ঠার লড়াইয়ে উনি অমৃত্যু লড়াই করেছেন, সংগ্রাম করেছেন দেশের মানুষের জন্য। বাংলাদেশে আজকে যখন সাম্প্রদায়িক শক্তির থাবা এবং প্রগতিশীলতাকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে, তখন কর্নেল শওকত আলীর প্রয়োজন ছিল। তার শূন্যস্থান কিভাবে পূরণ করব আমি জানি না। সকল নেতা কর্মীকে আপন করে নিয়ে একসাথে চলবার মানসিকতা সবসময় পোষণ করতে। কর্নেল শওকত আলীর ছেলে জানান, তার বাবার পরবর্তী জানাজা ও দাফনের সময়সূচি আগামীকাল সকালে ১০টায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় যাব। সেখানে ওনার জন্মভূমি, সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে লাশ। আর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য যেখান থেকে উনি ৬ বার সংসদ সদস্য হয়েছিলেন তাকে শেষ বিদায় জানাবো, সেখানেই তার লাশ দাফন করা হবে। মঙ্গলবার শরীয়তপুরের নড়িয়ায় শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কর্নেল শওকত আলীকে। আহমদ বাবু, ২১ টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রিজিয়া নাসের ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাত 9টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই 15 আগস্টের শহীদ শেখ আবু নাসেরের স্ত্রী রিজিয়া নাসের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। রত্নগর্ভা এই নারী সংসদ সদস্য শেখ হেলালুদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবুর রত্নগর্ভা মা। তিনি সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদি ছিলেন। সংস্কৃতি সংবাদ। শিল্পকলা একাডেমিতে হয়ে গেল নবান্ন উৎসব। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিল পিঠাপুলির মেলা। ইটপাথরের এই নগরে নতুন প্রজন্মের জন্য এক পরম পাওয়া আর করোনাকালে একটু প্রশান্তির ছোঁয়া। ইবনে নুশাওনের রিপোর্ট। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে নবান্ন উৎসব। গান, কবিতা আর নাচে স্বাগত জানানো হয় অগ্রহায়ণকে। আবহমান গ্রাম বাংলার নানা ঐতিহ্য আর ধান কাটা উৎসবকে ঘিরে হয় সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দেশকে সাম্প্রদায়িকতার কালো থাবা থেকে রক্ষা করতে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। একটু ছোঁয়া আমরা পাই নবান্ন উৎসব ঢাকা শহরে, এটি কিন্তু কম কথা নয়, বিশাল একটি প্রাপ্তি। উৎসবের আমেজকে কয়েক গুণ বাড়িয়ে দেয় পিঠা মেলা। আর এর সাথে শেষ করছি একুশের রাতের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। অসত্য বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করবেন না বিএনপিকে প্রধানমন্ত্রী, সহিংসতা ও রাজনীতি ছাড়ার আহ্বান। 10 সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত, মাস্ক ব্যবহারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ। এবং পরমাণু দুর্যোগ বাস্তব ব্যবস্থাপনায় জাতীয় পরিকল্পনা অনুমোদন অনুসরণ করা হয়েছে আন্তর্জাতিক নির্দেশিকা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।